হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবচেয়ে বেশি স্বাদের বেলের শরবত বানাতে হয়। বেলের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, সেটা আমরা সকলেই জানি। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত পাওয়া যায়, তাহলে শরীর ও মনকে ঠান্ডা করে দেবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা বেল নিয়েছি, বেলটাকে এখন ফাটিয়ে নেব। বেলটাকে ফাটিয়ে নিয়েছি, এখন একটা চামচ দিয়ে বেলটা উঠিয়ে নেব। বেলটা যদি খুব পাকা হয় তাহলে আঁশ খুব সহজেই বের করে নেওয়া হয়। আমার বেলটা খুব ভালোভাবে পেকে গিয়েছে, তাই খুব সহজেই উঠিয়ে নেওয়া যাচ্ছে। সবটাই আমি বের করে নিয়েছি, এখন এর মধ্যে আমি এক গ্লাস পানি দিয়ে দেব। পানিটা অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে চটকিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন, মিক্সিতে কখনোই দেবেন না, তাহলে বেলের যে দানা বা বীজটা আছে সেটা একদম মিশে গিয়ে তেতো হয়ে যাবে। এখন বেলের মধ্যে যে আঁশ বা দানাগুলো আছে সেগুলোকে কিন্তু এইভাবে আলাদা করে নিতে হবে। এইভাবে করে নিলে বেলের শরবত বানাতে ভীষণই সুবিধা হয়, আর শরবতটা যদি একদম স্মুথ হয় তাহলে খেতেও ভীষণ ভালো হয়। এখন এটাকে ছেঁকে নেব। অন্য একটি বোলের মধ্যে বড় সাইজের একটা ছাঁকনি রাখছি, আপনারা চাইলে কিন্তু সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। ছাঁকনিতে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে বাকি যে আঁশ বা বীজগুলো আছে সেটা আলাদা করে নেব। দেখুন আবারও কিছুটা পরিমাণ দানা বা আঁশ বেরিয়েছে, এবার এটাকে আমি ফেলে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তবে আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনিটা দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, তবে বিট লবণ না থাকলে আপনি নর্মাল লবণটাই দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দেড় গ্লাস মতো ঠান্ডা পানি। আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ লেবুর রস। বেলের শরবতে যদি এই লেবু রস আর বিট লবণ দেন তাহলে শরবতের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। লেবু রসটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি, তারপর আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল বেলের শরবত বা বেলের পানা। এবার এটাকে পরিবেশন করব। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ, তবে এটা অবশ্যই অপশনাল, যদি ইচ্ছে হয় দেবেন, না হলে দেবেন না। তারপর গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন, আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।